দাড়ি তো এখন আর মুসলমান রাখে না সেলুনে সপ্তাহে তিন দিন করে যে টেনে টেনে বানর হনুমান মার্কা হয়ে গেছে আর এদের যদি দুটো হাত একটু উঁচু করতে বলেন বগলের তলায় দেখবেন সুন্দরবনের গোল বাগান দুটো হাত উঁচু করতে বলবেন দেখবেন এই বগলের তলায় সুন্দরবনের গোল বাগান নাভিন নিচে যদি না একটু খবর নেওয়া হয় মরিন সাপির কেওড়া বাগান রসল এক একচল্লিশ দিনের বেশি বগলের তলার লোম রাখিও না নাবের নিচের লোম রাখিও না এই লোম রেখে যদি কেউ দামি পানিতেও গোসল করে তার বডি পবিত্র হবে না আর নাপাক বডির কোন এবার দাত আল্লাহ দরবারে কবুল হবে না রসল বলছেন মান কাতাল্লাহ আধা কাতালানি আমার দাড়িতে যে খুরকেসি দিয়ে দাড়ি কর্তন করে মেলি মার্কা হনুমান বানর মার্কা সাজল ফা কাতালানি সেজন আমি মোহাম্মদ আমারে মার্ডার করে দিয়ে দিলো আল্লাহ রসুল বলছেন যে নত্যা আমারে মার্ডার করলো হালাইসামিন মেনে ওমেল কায়ামাত হাসরের মাঠে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না সে আমার কেউ না আমি তার কেউ না মুসলমানের পরিচয় দিতে গেলে নবীশূন্য দাড়ি মুখে রাখতে হবে রসুম হচ্ছে যে দাড়ি কাটলো সে আমার কর্তন আমারে জবাই করে দিল আমারে মার্ডার করে দিল অতএব যে মানার কল্লা হাসরে তার সঙ্গে সম্পর্ক নাই যেটা রাখলে চেহারা সৌন্দর্য বাড়ে আজকের সেটা জলঞ্জলি দিলাম আর যেগুলো পনেরো দিন অন্তর একুশ দিন অন্তর কাটার কথা বলা হয়েছে সেখানে খোঁজ নিয়ে দেখবেন সুন্দরবনের গোলবাগান আর মরিঝাবের কেওড়া বাগানে ভরা উকুন বলছে আর মাথায় থাকবো না কারণ মাথায় থাকলে মাঝে মাঝে চিনুরি দিয়ে আশ্রয় ঘাগু তো খেতে হয় উকুন এখন মাথার থেকে নামতে নামতে নাভের নিচে এসে ঘর বেঁধেছে হাতে মাঠে পথে রাস্তাঘাটে দেখবেন ওখানেই শুধু চুর করছে কারণ ওখানে তো গোল বাগান কাওলা বাগানে ভরা উকুন বালের মাথায় থাকবো না চিরুনির ঘা তো খাবো না এখন এমন এক জায়গা থেকে ঘর বাঁধবো সেখানে ধর চিরুনির গুঁতো ক্ষেতি নাই তারপরে এখন মাথার থেকে নামতে নামতে জায়গায় এসে হাজিরে গেছে হায় রে আফসোস আমরা মুসলমান দেহ বডি নাপাক আর এই নাপাক বডি নিয়ে আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ কি আমাদের মুখে হাসি ফোটাবে সম্ভব নয় এজন আল্লাহ বলেন আমাকে বিশ্বাস করো মিলা খের এবং পরকাল বলে একটা লম্বা জেন্দিগি আছে যেখানে চরম বিপদের অবস্থানের জায়গা রয়েছে সেটাকেও না দেখে বিশ্বাস করো ও দুনিয়ায় বেঁচে থাকতে একটু ভালো কাজগুলো করে কবরে এসো তোমাদের আর কোনো অসুবিধা নাই আজরুহুম তোমাদের পরোয়ারদের আলাম আল্লাহ তরফ থেকে তোমাদের পুরস্কারে বিবেচিত করা হবে ফালা খৌফুন ইয়াজানুন তোমাদের কোনো বিপদে মুসিবতে পড়ে ভয় পেতে হবে না রাতের আধারে ঘুম কামাই করে চিন্তা করতে হবে না সব সমস্যার সমাধান আমার কুদ্রতি হাতে জোরে বলুন একটু আমিন জোরে বলুন একটু আমিন আমার ভাইরা দেখতে দেখতে রাত বারোটা বেজে এসেছে আড়াই ঘন্টা হয়ে গেল আল্লাহ আবার চারিচকের মিলন ঘটালে কিছু আলোচনা করা যাবে কথার দ্বারা কারো অন্তরে ব্যথা দুঃখ আঘাত লেগে থাকলে ভাই বা সন্তান হিসেবে ক্ষমা করবেন আমার ভাই একটু কাগজে লিখে দিয়েছিলেন স্টার জলসার টেলিভিশনের বিভিন্ন কথা বলতে তো আমার অনেক ক্যাসেট আছে তাতে টেলিভিশন কথাবার্তা অনেক বক্তব্য রাখা আছে আজকের আর আমি ওই টেলিভিশনের কথা বলতে যে কারণ অধিকাংশ লোকের ঘরে এখনও চারকোনা বাক্স ভরা ঠিক বলো না ভুল যত মানুষ বসে আছে আমার তো মনে হয় যদি এখানে ছাটাই করা হয় তো যাবে না সৎকার মেয়েরা বর্তমানে এমন হয়েছে টেলিভিশন কিনে এনে না দিলে ওরা যাবে না ঠিক না বল রান্নাঘরে রান্না করছে সেখানেও এক সাল চলতেছে আর রাতের বেলা যখন বিশ্বেরামে যাচ্ছে খাটের উপরে বালিশে কাত হয়ে ফুটকানি লম্বা রিমোটে সুইচে শুধু চ্যানেল পাল্টাচ্ছে আর রেখে দিয়েছে শোকেশের ওপরে চারকোনা বাক্স আর শুধু পুরুষ কারণ পোশাক এখন আর দেখতে চায় না কেউ যা দেখতে চায় সব উলঙ্গ ন্যাংটা যে যত আলগা করতে পারে তার তত দাম বাড়তেছে এখন কুকুর আর মানুষ হয়েছে সমান কুকুর আর মানুষ ভালো পোশাক পরে যদি পর্দায় দাঁড়ায় ও সঙ্গে সঙ্গে চ্যানেল ঘুরিয়ে দেবে আর যে বনের দশ অংশ আলগার এক অংশ ঢেকে রেখেছে বলে এইটা থাক ঠিক বললাম না ভুল বললাম মানুষ আর কুকুর হয়েছে সমান কুকুরের আল্লাহ গুপ্ত অঙ্গ ঢাকার জন্য দেড় ফুটের মতো লেজ দেছে এ না দেয়নি প্রত্যেকটি সৃষ্টির গুপ্ত অঙ্গ জন্য লেজ লোম পশম আল্লাহ কিছু না কিছু দিয়ে রেখেছে কুকুরের বললো তোমারও গুপ্ত অঙ্গ ঢাকার জন্য দেড় ফুটের মতো লেজ দিলাম কুকুর বললো দেড় ফুটের জায়গায় দু ফুটও যদি দিত তো দেড় পাকের জায়গায় দু পাক পিঠের ওপরে গঠিয়ে রাখতাম চব্বিশ ঘন্টা রাস্তাঘাটে পথে চলবো আর এনি টাইম জনগণকে বলি দিয়ে দিয়েছি তোমরা যন্ত্রপাতি কে কি দেখার ইচ্ছা পূরণ করো আমার দিকে তাকাও কারণ চব্বিশ ঘন্টা আলগা করে রেখে দিছে ঠিক না ভুল কুকুর ডেড ফুটলেস দেওয়া সত্য চব্বিশ ঘন্টা আলগা করে রেখেছে গুপ্তঙ্গ পৃথিবী সব সৃষ্টিকে দেখানোর জন্য একটা ফেরস্তার ফ্রেস্তা থাকবে না এদের মাথায় থাকবে না টুপি মুখে তো নাই দাড়ি গায়ে থাকবে না হাঁটুর নিচে লম্বা জামা বিশ্ব নবীর বাহ্যিক সন্নত হলো তিনটি একটি হলো মাথার টুপি দুই নম্বর মুখের দাড়ি তিন নম্বর হাঁটুর নিচে লম্বা জামা এটা নবীর সাহাবিরা কোনো দিনকে পরিত্যাগ করেছে আর আজকে নাম কে মুসলমান সুযোগে সদ করি কোরআনি মজলিসে এসেছি তা একটু টুপি মাথায় না দিলে দৃষ্টি কটু তাই মাথাটা ঢেকেছি যেই শেষ দোয়া হয়ে যাবে রাস্তায় ওঠার আগে টুপি পকেটে বসকায় ঢুকে যাবে আল্লাহ বলেন সনবান্দারা হাঁস মুরগি গরু ছাগল ইঁদুর কুকুর বিড়াল এরা ছেলে মাকে স্ত্রী বানায় না বানায় না এ মার স্ত্রী বানায় না ভাই বোনের স্ত্রী বানায় না নানি দাদি খালা কারো বাদ দেয় নাকি সবাই সবাইকে স্ত্রী হিসাবে ব্যবহার করে জীবনের শখ মিটাই আল্লাহ বলেন ওদের দেখে তোমরা তোমাদের জীবন আদর্শ গঠন করতে পারবে না শোনো উর আলাই কম কোম্ম কম তোমার বাবা যদি মারা যায় বাপ যদি মারা যায় মা বিধবা হবে না হবে না বাপ যদি মারা যায় মা বিধবা হবে আর মা যদি বিধবা হয় বাবার শোকে ফপিয়ে ফপিয়ে কাঁদে না কাঁদে না বাবার শোকে ফঁপিয়ে ফপিয়ে কাঁদে একজন ভিন ধর্মাবলম্বী যুবককে বলেন তুমি তো ধর্মগ্রন্থ মানতে চাও না তোমরা তো বলো দেয়ার ইজ নো গড আল্লাহ ইজ নাথিং পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছার চলছে স্রষ্টা বলতে কিছু নাই পূর্ব নাই ধর্ম নাই ধর্ম হলো আপিন আপিন দেয়ার ইজ নো রিলিজিয়ন ধর্ম টর্ম কিচ্ছু নাই তাই যদি হয় তো তোমার বাপ মারা গেছে মা ফপিয়ে ফপিয়ে কাঁদছে তুমি তো ছেলে চাও না তোমার মা ফপিয়ে ফপিয়ে কাঁদুক তাহলে তোমার বাপ মারা ব্যথাটা তুমি একটু দূর করে দিয়ে তোমার মারে বউ বানিয়ে নাও তোমার মার একটু বউ বানিয়ে নাও তোমার বাপ যেটা তোমার মারে দিত তুমি সেটা দিয়ে দাও মায়ের অভাব পূরণ হবে মায়ের আর কান্নার দরকার হবে না কোনো ভিন ধর্ম যুবককে যদি বলা হয় মারে বিয়ে করে নিয়ে স্ত্রী বানাও রাজি হবে কেউ জিজ্ঞাসা করেন তোমাদের কোন ধর্মগণতে লেখা আছে মারে বিয়ে করা যাবে না তাই তুমি বিয়ে করো না বেদে নাই পুরাণে নাই গীতায় নাই ভগবতে নাই রামায়ণে নাই মহাভারতে নাই জেন নাই গ্রন্থ নাই মনুসংহিতায় নাই উপনিষদে নাই তৌরিতে নাই জব্বুরে নাই ইঞ্জিলে তত্ত্ব দেওয়া নাই তত্ত্ব দিয়ে শাসমানি শেষ কেতাব যেটি নাম তার আল কোরআন জোরে বলুন একটু সোহান আল্লাহ মা সারা জীবন যদি কাঁদে মাকে তুমি বিবি বানাতে পারবে না ও ছেলে তোমার জন্য মাকে বিয়ে করা হারাম করে দিয়েছি তোমার তার একবার বিয়ে দিলে যৌবনাত্ম যুবতী মেয়ে আঠারো বছরের উনিশ বছরের যুবতী মেয়ে বিয়ে দিলে ভালো একটা ছেলে দেখে চাকরিজীবী ছেলে বিয়ে দিলে পাঁচ লাখ টাকা খরচ করে দশ লাখ টাকা খরচ করে জামাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার জামাইকে আবার স্কুলের ডিউটির জন্য একটা পালসার গাড়িও দিলে ইন্ডিয়ান পালসার সুইজ স্টার্ট টিপলেই গাগা করে স্টার্ট হয়ে যাবে লাথি মেরার স্টার্ট দিয়ে ভাত হজম করতে হবে না আগে লাথি মের স্টার্ট দিতে হতো এখন সই দিয়ে কিনা যতদিন যা চূর্ণ তূর্ণ তো প্রজেক্ট তৈরি করছে বিজ্ঞানীরা জামাই মাতল বাইক চেবে শ্বশুর দিয়েছে গাড়ি স্কুলে ডিউটি দিতে যাচ্ছে মাঝে মাঝে টেরাকের সঙ্গে মোশাবা হয় না হয় না টেরাকের সঙ্গে পিক আপের সঙ্গে মাঝে মাঝে মোশাফা হয় আর মুসাফা হয়ে তলায় চলে গেল বেল ফাটার মতো মাথা বাস্ত হয়ে গেল লাশ উঠিয়ে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হলো ডাক্তার স্থিস্কোপের ব্যাখানল কানে দিয়ে টাকার মতো মেশিন বুকে ধরে বলছে ডেথ কি বলে স্যার ডেথ জনম জনম কমপ্লিট তোমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার চতুর্দিকে খবর হয়ে গেল আত্মীয় স্বজন আসলো পোস্টমার্টাম হলো লাশ দাফন হয়ে গেল। খুব সংক্ষেপ করে বলি এখন ওই মেয়েটার মাস বিয়ে হয়েছে মাত্র স্বামী মারা গেছে স্কুলে ডিউটি দিতে যেয়ে ও মেয়েটার স্বামীর ঘরে থাকবে বাচ্চা কাচ্চা তো কিচ্ছু নেই চার মাস বিয়ে হয়েছিল যার মহব্বতে চার মাস ছিল সে তো জনম জন বিদায় নিয়েছে মেয়ের বাবা যখন দাফন করে দিয়ে জামাইকে কবরস্তে করে বাড়ি আসবে মেয়ে বলবে কি না আব্বা আমারও নিয়ে যাও এ বলবে না বলবে না কারণ এখানে কার মুখ তাকিয়ে থাকবো আমার তো আর আপন কেউ নাই বাবার বাড়ি নিয়ে গেলো মেয়েটাকে নিয়ে যাওয়ার পরে পাড়ার লোকেরা বলছে ভাই তোমার মেয়ে নাকি বিধবা হয়েছে জামাই অ্যাক্সিডেন্ট বলে আর বলিস না বলে খরচ হয়েছিল কত বলে চার মাস আগে দশ লাখ বলে তার মেয়ে তো আবার বিয়ে দিতে হবে তোমার মেয়ের বয়স তো উনিশ বলে তা তো দিতে হবে কারণ জবান মেয়ে বলে আবার বিয়ে দিতে গেলে তো পাঁচ লাখ খরচ হবে চার লাখ হবে কারণ আবার একটা ছেলেদেরকে বিয়ে দিতে গেলে তো খরচ হবে আর পয়সা করি খরচ করতে হবে না ভাই তোমার মেয়েটার তুমি বিয়ে করে নাও এক পয়সা খরচ হবে না বাবা রাজি হবে কে নিষেধ করলো বাবারে তোমার মেয়েরে বিয়ে করতে পারবে না তাদের হাত থেকে বাঁচার জন্য বিয়ে করলে তো সুবিধা তোমার মেয়ের আর বিয়ে করতে হবে না দুনিয়ার কোনো ধর্মগ্রন্থ মানেনি সেই খোদার কসব বেদ বলেনি পুরাণ বলেনি গীতা বলেনি ভগবত বলেনি রামায়ণ বলেনি মহাভারত বলেনি জেন্দাবস্থা বলেনি 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 সব মেনে চলে আমাদের ধর্মগ্রন্থ কোরআনের আইন জোরে বলুন একটু কোরআন আল্লাহ বললেন তোমার মেয়েটা রে তুমি বিয়ে করতে পারবে না বা বানা তোমার মেয়েকে বিয়ে করা আরাম করে দিয়েছে পাক তো কম তোমার বোন যদি বিশ্ব সুন্দরী মার্কা হয় সুন্দরী বোঝেন তো নাকি পৃথিবীতে সব দেশের মেয়েদের ভিতর থেকে একটা মেয়েকে সুন্দরী বানানো হয়েছে এই মেয়েটা বিশ্ব সুন্দরী যদি কেউ হয় দুনিয়ার সব যুবক পাগল হবে না হবে না এ ঘুমিয়ে পড়ে ওরে স্বপ্নে দেখবে না দেখবে না তো এখানকার ছেলেরা ভালো এরা ঘুমিয়ে একদিন স্বপ্নও দেখে না সিনেমার অভিনেতা রে অভিনেত্রী রে নায়িকা নায়িকারে জীবনে ঘুমিয়ে দেখে না যা দেখে সব আমাদের তার কাটা বেড়ারও ধারে ওদিকে এরা ঘুমিয়ে পড়ে পড়ে মাঝে মাঝে স্বপ্ন দেখে মাঝে মাঝে যখন ফিল্ম দেখতে যায় হিট করা ফিল্ম আর্টিস্টার নায়িকা এর দেখে মনে মনে চিন্তা শুরু করে ঘুমিয়ে পড়ো তার স্বপ্ন দেখে এসে গেছে নায়িক অভিনেত্রী ঢাকা থেকে কক্সবাজার থেকে গল্প গুজব করতে করতে ঘুম ভেঙে গেছে দেখে সেরা সেটাই একা ঠিক না বল যেই ঘুমিয়েছিল নায়িকা ছিল কাছে কত গল্প চলছিল যেই ঘুম ভেঙে গেল নায়িকা উড়ে চলে গেল রসুল বলছেন মার রানী ফিল্ম রাল হাক্কু চিল্লায় বলুন আল্লাহ হকবার আল্লাহ নবী বলছেন পৃথিবীতে কোনো ব্যক্তি একটাবার যদি আমারে স্বপ্নে দেখার সুযোগ পেয়ে গেল রাল হক্কু সে আমারে সত্য দর্শন করলো আর একটাবার কোনো ব্যক্তি আমারে যদি স্বপ্নে দেখার সুযোগ পেয়ে গেল আল্লাহর সাতখানা জান্নাত তার জন্য হারাম হয়ে গেল আটখানা জান্নাত তার জন্য হালাল হয়ে গেল চিল্লায় বলুন সবহানল্লা ノーらっタグビー